বিধানসভা নির্বাচনের প্রাক প্রস্তুতিতে শাসক দলের সঙ্গে সমান্তরালে টেক্কা দিয়ে চলেছে বিরোধী কংগ্রেস দল। বাদারঘাট বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে কংগ্রেস। এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ শুরু করে দিয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পার্থ রঞ্জন সরকার। শনিবার বিধানসভা কেন্দ্রের সবকটি বুথ প্রেসিডেন্টদের নিয়ে পার্থ রঞ্জন সরকারের বাসভবনে অনুষ্ঠিত হয় এক জরুরি বৈঠক। বৈঠকে পৌরোহিত্য করেন ব্লক প্রেসিডেন্ট দিলীপ কুমার দেব। এই দিনের বৈঠকে সম্ভাব্য প্রার্থী পার্থ রঞ্জন সরকার প্রতিটি কর্মী সমর্থকদের এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। এলাকার প্রতিটি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পর্যন্ত প্রতিটি কংগ্রেস কর্মী ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাখেন। এক সাক্ষাৎকারে শ্রী সরকার জানান, হায়দ্রাবাদে ভারত জড়ো কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য 25 অক্টোবর দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আগরতলা থেকে নিয়ে যাওয়া এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পার্থ রঞ্জন সরকার। যে কদিন দিল্লিতে অবস্থান করবেন সে কটা দিন এলাকার মানুষের পাশে থাকার নির্দেশ দিয়ে যান দলীয় কর্মী সমর্থকদের। 23 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই ঝড় তুলবেন পার্থ রঞ্জন সরকার। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।